হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি পিয়ার পিয়াঞ্চ ব্লগের আর কি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে একটা জিনিস ঘরে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পুরো হোমমেড, বাচ্চা বলো ঘরে বড় বলো সবারই খুব পছন্দের জিনিস। আর আমার ঘরে তো একটা বড় বাচ্চা আছে, তো সে তারও খুব ইচ্ছা হয়েছে খাবার, তা আজকে ওটাই ট্রাই করবো এই ফার্স্ট টাইম। তো চলো দেখি কতটা কি করে উঠতে পারি, কতটা প্রপার সেরকম হয় কি না, করতে পারলেও জানাবো না পারলেও জানাবো, দেখি কতটা এখন কি হয়। তো আমি নিজেও জানি না কতটা কি হবে, চলো তোমরা দেখতে থাকো। আর কোনো কালার দেব না, কোনো কেমিক্যাল না, কিচ্ছু এর মধ্যে পড়বে না, পুরো হোমমেড ফ্রুট জুস দিয়েই আমি বানাবো। তো তোমরা বলে দে। হ্যাঁ, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে এমনি বুঝেই গেছো কি বানাবো। তো আজকে আমি বানাবো হচ্ছে ওই জেলি লজেন্স গুলো, যেগুলো চিনি মাখানো থাকে। জানিস তো ছোটবেলায় আমার জেঠু আমাকে দিত, তো আমারও খুব ভালো লাগতো চিনি চিনি দেওয়া থাকে। পুরো অ্যাকচুয়ালি পুরো ওরকম হবে না, কিন্তু জেলির মধ্যে পুরো বিশির বাবা আমি কি বলতাম বলতো মেকুম নয়। হ্যাঁ, আমারও খুব ভালো লাগতো ভেতরে একটা জেলি খেলে না, জেলি অনেকটা জায়গায় শুকিয়ে যেত। হ্যাঁ ঠিকই বলেছো, শীতকালে বেশি শুকিয়ে যেত যেহেতু ড্রাই না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন গিয়ে আমি সেটাই প্রিপারেশন শুরু করি। আমি কিসের উপর করব, এটা কালকে একটা কিনেছি ম্যাঙ্গো, যে কোনো জুস দিয়ে হবে, লিচি যেটা তোমাদের পছন্দ, মানে লিচু এটা অরেঞ্জ আর এটা বেদানা। তো এই ফয়েল পেপার নিয়েছি, চিনি নিয়েছি আর মেজারিং কাপ তো লাগবে, মেজারিং কাপ নিয়েছি। আর কি বলে তুই কোন ফ্লেভারে খাবি এখন বল সেটা। ম্যাঙ্গো, তো চলো ফার্স্টে ম্যাঙ্গো দিয়ে ট্রাই করি, যদি ঠিক, কারণ ভুলভাল হলে ম্যাঙ্গোর জুসটা বেশি অনেকটা আছে। ঠিক বলে, ছোট ছোট এবার দেখা যাক, প্রথমে এটা দিয়ে ট্রাই করি, যদি হয় তাহলে ওখান থেকে আরেকটা নিয়ে পড়বো। তো এই যে এরকম মেজারিং কাপের এক কাপ চিনি নিতে লাগবে, এক কাপ চিনি মানে 250 এমএল পুরো ভর্তি, এক কাপই চিনি শেষ হয়ে যাবে। এটা 250, হ্যাঁ 250। তুমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি, এক কাপ চিনি দিলাম আর এতে হচ্ছে হাফ কাপ পানি। দেখি এটা দে মাপটা দেখো, 120 এমএল এইটা হচ্ছে 1.5 মানে 100, ওটার হাফ। হ্যাঁ হাফ, এটা হাফ জুস দিতে হবে, জুস দিতে হবে, ম্যাঙ্গো জুস, সরি ম্যাঙ্গো জুস। একটু জুসটা খেয়ে দেখ আমাকে কেমন। না 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 না, বোতলে আছে ওটা তুই খা, এটা করবো না তোর মাকে। এই তো এটা আছে তো ধন ভাই, জুসটা হেভি খেতে দাও। আর গ্যাস আস্তে করে, এটাকে এবার যতক্ষণ না ঘন হবে ততক্ষণ নাড়িয়ে যেতে লাগবে। মানে জুস দেখাতে বলছি আমি, এটা কোন এই পিমড়েটাকে তো, ও কিচ্ছু হবে না, পিমড়েও খেয়ে নিবি। এরকম গ্যাস আসতে রেখে এটাকে এখন পুরো নাড়াতে থাকতে হবে, নাড়াতে হবে। এটা না স্ট্যান্ড কিনবো আমি, এইভাবে না আমার খুব অসুবিধা হয় ঘুরতে, চলো এটা নাড়াই। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যতটা গাঢ় তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ তারপর দেখাচ্ছি তোমাদের, পুরো ম্যাঙ্গো ম্যাঙ্গো একটা গন্ধ উঠেছে, যেহেতু ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে। তো আরে এবার বলগুলো খুব ভালো ভালো, এটা দেখছো কেমন এমনি পড়ে যাচ্ছে, অত উজুড়ে ওটা আসনে কি ক্যামেরা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন এই যে এক দু ফোঁটা পড়বে তখন এই করতে হবে, আরো এটাকে ঘন করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর আমাদের এটা ভালো হবে। এটা বিয়ার ডায়লগ, বা বা আমার ডায়লগ শোনো, আমার না এটা সবার ডায়লগ। তো এই যে দেখো আমার এই সিরাপটা হয়ে আছে, দেখছো কেমন ভাবে পড়ছে, কত তুলিস না রে ভাই, না না তুই বুঝতে পারবি। আর কতটা ছিল কতটা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ রাখতে লাগবে। আর দেখো 1/4 কাপ, এটা এই যে 1/4 কাপ মানে 60 এমএল, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে আগে এটাকে বন্ধ করা গ্যাসে ভালো করে গুলতে হবে। কাল থেকে এরকম হচ্ছে, হ্যাঁ কাল বিরিয়ানি পরা থেকে এরকম হয়েছে, নোরা 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 ধর। এটাকে পুরো এবার কিন্তু নাড়াতেই থাকতে লাগবে, এবার গ্যাস জ্বালিয়ে দাঁড়া, আগে পুরো মেশাই, ডালা ডালা যাতে না থাকে, কিচ্ছু না থাকে। খুব বেকার জিনিস এটা, এই কর্নফ্লাওয়ার না কর্নফ্লাওয়ার বল অ্যারারুট বল এরকমই হয়, একই না, না এক না অনেকটা টাইপ এক, বাট ওটা একটু বেশি তাড়াতাড়ি আরো হয়। কর্নফ্লাওয়ারটা যেরকম হয়েছে পুরো দেখো, এটা গুলে গেছে, এবার গ্যাসটাকে একদম আস্তে করে এটাকে হাত ব্যথা না হওয়া অব্দি পুরো চালিয়ে যেতেই হবে তোমাকে, কারণ বন্ধ করলেই কিন্তু ঠিক আছে তুই চালা। হ্যাঁ দাঁড়া, আমি এটা মিশিয়ে নি, মিশিয়ে গেছে, মিশে গেছে, এবার গ্যাসটাকে একদম আস্তে করে চালিয়ে, এবার এটাকে নাড়াতেই থাকতে হবে যতক্ষণ এটা পুরো একদম গাঢ় হয়ে যাবে। তো দেখাচ্ছি কতটা গাঢ় তোমাদের দরকার, নাহলে তোমরা বোর হবে এতটা ভিডিও দেখে। আর দেখো কেমন থপথপ হয়েছে দেখছো, না 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 বাপরে বাপ কি জিনিস, দেখতে দেখতে কেমন হয়ে গেল, সেকেন্ডের মধ্যে হয়ে গেল।
আর এখন কিন্তু বারবার বলছে গ্যাস একদম আস্তে রাখো। কেমন হলো পুরো যখন সকালবেলা দিন হয় 4:30-4:30 সময় সেরকম ভাবে দিন হয়ে গেল মানে এটা কি এই আবার কি একটু ভাগ হাম হে মাস্টার শেফ মাস্টার শেফ হাত ব্যথা হয়নি তো না একদম না ঠিক আছে তো তোমাদের একটা মানে একটা কথা বলে দিই এইটা রেখে দেওয়ার সময় পুরো একদম কটন ক্যান্ডি হয়ে যাবে তো এটাকে আবার হিটে একটুখানি তোমাকে বসাতে হবে না নরমাল হবে না নরমাল হবে না পাতলা না হলে তো ঢালতেও পারবে না পাতলা না হলে ঢালতেও পারবে না তো এটা হয়ে গেছে হয়ে গেছে মানে এটা এখন এইটা ওর মধ্যে ঢালা হবে চল ঢেলে দিই ঢাল পারবি হ্যাঁ বাহ সুন্দর না পারার কি আছে কি হেজি হয়ে যাচ্ছে এবার এটাকে ভালো করে এর মধ্যে ভালো করে মিশাতে হবে যাতে দুটো ঠিক করে মেশে 5-6 মিনিট ভালো করে নাড়িয়ে মিশাতে হবে বাই চান্স তোমাদের সিরাপটা তৈরি হয়ে যাওয়ার পর সাইড করে রেখে দিলে তখন তোমরা ভাবলে কি হলো ওরা তো বলেছিল কিন্তু এটাকে তোমাকে আবার একটা হিটে বসাতে হবে কারণ সেটা যদি আস্তে করে একদম গ্যাস আস্তে করে বসিয়ে রাখো তাহলে আরো তেমনি বাইরে বিদেশে যেরকম ক্যান্ডি তৈরি হয় না ওই টাইপের হয়ে যাবে পুরো সেটাই শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটাকে এখন নাড়িয়ে যেতে হবে এখন ভালো করে এটার সাথে মেশাই মেশালে তারপর এটা দেখো পুরো জেনুইন কালার এসেছে দেখো বুঝতে পারছো তোমরা দেখে রায় বুঝতে পারছি না যে কতটা তখন নাড়াতে হবে এটা এখন নাড়াতে হবে 5 মিনিট তো মিনিমাম তা না হলেও নাড়াতে হবে নাড়ি এটা যখন ভালো করে দুটো একসাথে মিশে যাবে তোমরা বুঝতে পারবে তখনই ওটা ঢেলে নেবে তো তোমাদের বোঝাচ্ছি আমরা আমিও বুঝবো তোমরাও বুঝবে বাবা তো এটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার আমাদের এবার এই বাটি মধ্যে ঢেলে নেব এর মধ্যে একটু বাটার দিয়ে দি ভাই চান্স তুমি তো পুরো লেগে যাবে ওটা তো ছেড়ে উঠবে না না উঠবে না না তুই নিয়ে আয় এর মধ্যে একটু বাটার ব্রাশ তো এই যে বাটার পুরো লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার ব্রাশ কোথায় বললাম আমি তো হাত দিয়ে লাগাবো যাই হোক যার ব্রাশ থাকবে সে ব্রাশ করবে আর এটা এবার এর মধ্যে ঢেলে পুরো এর একটুকুনি অনেকটাই হয়েছে হ্যাঁ পুরো এক প্যাকেট মানে এক বাটি এইটাকে এবার এইভাবে একটুখানি এরপরে পুরো সেভ করে বাকি সবর পর্যন্ত বাটা দিলাম হ্যাঁ আমি তো তোকে বললাম পুরো তো এরকম করে তোমরা যে কোনো জুসে বানাতে পারো তো আমি দেখি ওইগুলো বানাবো কি না বানাবো না আজকে তো 2-3 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে কি হালাত আমার খারাপ হয়ে গেছে এ বাবা এটা কাটতে হবে দাঁড়া আর এখন বানাবো ছাড় এখন বানাবো বেদানা লাল লাল তো সেম প্রসেস শুধু যখন আম দিয়েছিলাম তখন আমরা বেদানা তো পুরোটা তোমাদের দেখাবো না লাস্টে যখন রাঙা পেপার কি সেটা রাঙা পেপার তোমাদের রাঙা পেপার ঢালবো তখন এটা চিনি লাগবে আগে আর চিনিও আমাদের শেষ হয়ে গেছে আর সেই চিনি দিলাম তো এখন এই মিশিটি দিয়ে করব তো পরিমাণটা একটু কম দেবো কেন হ্যাঁ এটার পরিমাণ বেশি না তো এটা এখন আস্তে আস্তে একটু কমার প্রসেসে যাচ্ছে আর এই যে এটাকে একটু মাখন দিয়ে রেখেছি এটা হোক আর এটা দেখো কতটা মোটামুটি জমে গেছে একদম থক 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 করছে হ্যাঁ কেন হবে না তো এটা আমাদের বসানো গ্যাসেই রেখেছি নাহলে আবার আটকে যাবে আটকে যাবে আর এটা নাড়াতে থাকি গরম ইয়েতে আর এখানে কর্নফ্লাওয়ার যেরকম অ্যাজ ইউজুয়াল ওই মাপেই সেমি মাপ সেমি সব সেমি দেখুন এই ফ্লেভারটা একটু আলাদা হ্যাঁ তখন ছিল হচ্ছে ম্যাঙ্গো এখন হচ্ছে বেদানা তো ম্যাঙ্গোই বেশি বেটা ওই যে বেদানা খায় না না এই কারণে তো দেখো এটা হয়ে আছে এখন রেডি এটা এখন চামচ দিয়ে না লং কি করব একটাই খুনতে যেহেতু এটা কিনতে হবে স্প্যাচুলা আমাদের আর এটাও একটু হিটেই রেখেছি আমি না না গরমে রেখেছি ঠিক আছে এটা তাহলে এর মধ্যে এক্ষুনি দিয়ে দেওয়া যাবে হ্যাঁ আমি এটা নাড়তে থাকি তো এটা ঢেলে দিই ঠিক এটা গুড়ের কালার হয়ে গেছে না বল হ্যাঁ এই তো ফুটেছে না জিনিস সাথে এবার মোটামুটি আর একটু নেড়ে এবার ঢালার পালা সেটাই আর একটু বসু মানে থকথকে হোক তো এই যে এখন আমাদের দু রকমের জেলি হয়ে গেছে এখন এটা ঠান্ডা হোক পুরো জমুক তারপর আবার 2-3 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রিজে রাখ ফ্রিজে নাও রাখলেও জমে যাবে ফ্রিজে রাখলে এত গরমটা মানে কি বলতো ওই নরম ভাবটা না থাকবে না ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে ওই কারণে বাইরেই এটা রেখে দিই যতক্ষণ না জমছে থাক 2-3 ঘন্টা তো রাখি দেখি না হলে আবার রাখবো
গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তখন করার পর তো অবভিয়াস অনেকক্ষণ লেগে গেছে, আমরা 2-3 ঘন্টা কিন্তু রাখিনি, তার বেশি রাখা হয়ে গেছে। না তখন শেষ করলাম 1:30টা, আর একটা শেষ করলাম 2:00, সেটাই দুটো যেহেতু পরপর বানাতে হচ্ছে। এখন বাজে 5:00, 5:00 ওই 3 ঘন্টাই হবে। হ্যাঁ ঠিকই বলেছে, তাও ঠিক 3 ঘন্টা হয়েছে। চলো দেখে এখন কতটা কিরকম আছে তোমাদেরকে দেখাই, আর চলো এখন ওটা খুলবো। পুরো একদম জমে বসে গেছে, পুরো দেখাই তোমাদের কাছে। ফ্রিজে রাখিনি কিন্তু, ফ্রিজে কিন্তু রাখিনি, নর্মাল বাইরেই কিন্তু ছিল, ওটা এমনিই জমে গেছে। ফ্রিজে রাখলে হবে না, তাহলে কি জিনিসটা শক্ত হয়ে যাবে, নরমটা থাকবে না। আরে এই যে এটা এখন থালায় ডালবা, একটু চিনি গুঁড়ো করেছি, ভিজে গেছিল বলে। ওইট, আর এই যে এতে বাটার লাগিয়েছিলাম, তো একটু দেখিয়ে দিই পুরো। দেখো ছুটির মধ্যে লাগছে না বাবা, লাগছে না দেখলে, দেখালি কো ধায়া উল্টা, একটুখানি পেছন দিকটায় মার, দেখ ফুলে যাবে। না তো কে দেখো, এটাকে পুরো ছিঁড়ে দিয়েছি, নাহলে তুলতে পারছিলাম না। একটু মানে বাটার যেহেতু দিয়েছিলাম, বাটারের একটা স্মেল আছে। এই দেখো এটাকে আমরা টুকরো টুকরো করে কাটি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি কি সুন্দর লাগছে। এবং এটাকে এবার কাটবো, কাট টুকরো টুকরো করে। টুরু সরপিয়া পজ দে, এই দেখো পিস পিস করে কেটে নিয়েছে। একটা পিস তুলে দেখা কতটা নরম সফট হয়েছে, দেখে তো লতলত করছে পুরো একদম। এবার এর মধ্যে চিনি গুঁড়োগুলো দে, দাঁড়া আমার হাত তো। আরে ওটা দিয়ে একটুখানি তুলে মাখা না, হ্যাঁ ছিটিয়ে দে। হ্যাঁ চিনি না দিলে ভালো লাগবে, দেখি আমাকে দে। খেয়ে নিবি, খাবো বলে চাইছি আবার বলে খেয়ে নিবি, দেখছো? ওই দেখো থলথল করছে। তো তোমরা তো দেখলে কিভাবে আমরা কি বানালাম না বানালাম, আর কী কী দিয়েছে না দিয়েছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এত সুন্দর হয়েছে একটা বাটার, যেহেতু ওটার মধ্যে মেল্ট হয়েছে। আর যে বাচ্চা ফলের জুস খেতে চায় না, ফলের জুস খেতে সব বাচ্চা চায়, হয়তো অনেকে বাচ্চা ফল খেতে চায় না, বা একদম ছোটো বাচ্চা হয়ে আছে, তাদেরকে দিলে সত্যিই তারা কিন্তু খুব ভালোবাসে, কারণ একটা বাটারের স্মেলও আছে আর এত সফট এত নরম। আর তোমরা চাইলে যদি সে এইভাবে না খেতে চায়, তখন ওটা রুটির মধ্যে মেল্ট করেও দেওয়া যায়। এই দেখো দেখছো কতগুলো টুকরো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা বাই, ওম নমঃ শিবায়। আর তোমাদের কেমন লাগলো বারবার বলছি, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।